প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরওয়ারউদ্দিন আরবি, মেহরানসান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আমি তোমাদেরকে আজকে মেহরানসানের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তৃতীয় অধ্যায়, আত্মকর্মসংস্থান, বা ইংরেজিতে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। এটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে এই বিষয়টা জানা আমাদের জন্য খুবই দরকারি, কারণ আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, কর্মসংস্থানের সংখ্যা কমে যাচ্ছে, দিন দিন জনগণ বেড়ে যাচ্ছে, এই জন্য কর্মসংস্থানের অভাব হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই বিপুল জনসংখ্যাকে কীভাবে কর্মসংস্থানে ফিরে আনা যায় সে বিষয়ের জন্য আমাদের অবশ্যই এই বিষয়টা জানা উচিত। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রথমে লিখলাম জেনে রাখা ভালো, এই বিষয়ে আমাদের কিছু তথ্য জেনে রাখা উচিত। প্রথমত কর্মসংস্থান, কর্মসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায়? কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কী কী? এক হচ্ছে যে মজুরি বা বেতনভিত্তিক চাকরি, অর্থাৎ মনে করো আমি সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট মজুরিতে কী করলাম, চাকরি করলাম, এটা একটা ভাগ। দ্বিতীয়ত হচ্ছে যে আত্মকর্মসংস্থান, অর্থাৎ কোনো চাকরি না করে নিজে নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, এটা হচ্ছে যে আত্মকর্মসংস্থান। এবং আরেকটা হচ্ছে যে ব্যবসায়ী, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প বা বাণিজ্য, তাহলে এগুলো হচ্ছে যে ব্যবসায়ের অন্তর্ভুক্ত। তাহলে কর্মসংস্থানকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়, মজুরি বা বেতনভিত্তিক চাকরি, তারপর আত্মকর্মসংস্থান এবং ব্যবসা। তাহলে আমরা এই দ্বিতীয়টা অর্থাৎ আত্মকর্মসংস্থান নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আসে আত্মকর্মসংস্থান কাকে বলে। ঠিক আছে, তাহলে আত্মকর্মসংস্থান হলো, এটা সংজ্ঞাটা বিভিন্নভাবে দেওয়া যায়, আমরা সংক্ষিপ্তভাবে লিখেছি, নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। অর্থাৎ আমি অপরের উপর নির্ভরশীল না হয়ে আমি আমার যোগ্যতা, দক্ষতা, পুঁজি যা আছে সেগুলো নিয়ে আমি নিজে নিজে কর্মসংস্থান সৃষ্টি করতেছি, এই পদ্ধতিটাকে বলা হয় যে আত্মকর্মসংস্থান বা সেলফ এমপ্লয়মেন্ট, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা কেন গুরুত্বপূর্ণ, এটার প্রয়োজনীয়তা কি, এটা সম্পর্কে আমাদের নিশ্চয় জানতে হবে। হ্যাঁ, আমি সংক্ষেপে এটার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না, তারপর আমি সংক্ষেপে তোমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি। যেমন এটা একটা প্রশ্নের মধ্যে আসতে পারে, তিন নম্বর বা চার নম্বরের জন্য আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। হ্যাঁ, আমি একটা সৃজনশীল দেখাবো, ওখানে এই প্রশ্নটা থাকবে, তখন তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু লিখেছি, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম। আচ্ছা, কেন? তাহলে প্রথমত হচ্ছে যে এক, আচ্ছা তাহলে অপরিসীম, নিম্নে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। তাহলে প্রয়োজনীয়তাগুলো কী কী? এক, কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে, কারণ দিন দিন মানুষ বাড়তেছে, ফলে কর্মসংস্থানের চাহিদা বাড়তেছে, কিন্তু সে হারে কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে না, সরকারি প্রতিষ্ঠানও বৃদ্ধি পাচ্ছে না, বা তাহলে যে হারে তোমার শিক্ষিত জনগোষ্ঠী উৎপাদন হচ্ছে এবং মানুষ বাড়তেছে, সে হারে আমাদের কর্মসংস্থান বাড়তেছে না। ঠিক আছে, তাহলে দেখেছি কি, কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি না পাওয়া, এই জন্য এটা আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে অন্যান্য পেশার তুলনায় আত্মকর্মসংস্থানের আয়ের সম্ভাবনা অসীম। অন্যান্য পেশায় যেমন চাকরি করতেছো, সেখানে তোমার নির্ধারিত বেতন মাসে 10,000, 20,000, 50,000 একটা নির্ধারিত বেতন, কিন্তু এই ক্ষেত্রে আত্মকর্মসংস্থানে কিছুটা অনিশ্চয়তা থাকলেও কিন্তু আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে তোমার আয়ের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে বা অসীম হয়ে থাকে, এটা অনেক বেশিও হতে পারে। ঠিক আছে, তৃতীয়ত হচ্ছে যে কর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের, আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি। তুমি চাকরি করলে তোমার সামাজিক মর্যাদা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আত্মকর্মসংস্থান করে তুমি যখন আরও মানুষকে চাকরি দিতে পারবে বা সমাজে অবদান রাখতে পারবে, তখন তোমার মর্যাদাটা বৃদ্ধি পাবে, কিন্তু অন্যান্য পেশায় সেরকম মর্যাদা বৃদ্ধি পাওয়ার সুযোগ কম। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সামাজিক মর্যাদাটা বেশি বৃদ্ধি পায়।
তারপর আত্মকর্মসংস্থানের বড় মূলধন হলো নিজের দক্ষতা। এই জন্য যেহেতু বড় মূলধন নিজের দক্ষতা, এই জন্য দক্ষতা বলে এটি শুরু করা অনেক সহজ। অর্থাৎ আমার দক্ষতা থাকলে আমি সহজে এটা শুরু করতে পারবো, আমাকে অন্য ক্ষেত্র বা অন্যান্য আইনি ঝামেলা পোহাতে হবে না। এই জন্য নিজের দক্ষতাই হচ্ছে যে বড় মূলধন, তাই বলে এটি শুরু করা অনেক সহজ। তারপর আত্মকর্মসংস্থান একটা স্বাধীন পেশা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আত্মকর্মসংস্থান স্বাধীন পেশা, আমি অন্যের অধীনে চাকরি করলে উনি যা বলে তাই আমাকে করতে হবে বা ওনার, অর্থাৎ নিজের স্বাধীনতা থাকে না, ওনার কথা মতোই আমাকে চলতে হবে। কিন্তু আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বাধীনভাবে আমাদের নিজের দক্ষতাকে পুঁজিকে কাজে লাগিয়ে নিজে নিজের মতো কাজ করতে পারবো, এক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে থাকি। তারপর চতুর্থ ছয় নম্বর হচ্ছে যে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়নে অবদান রাখা যায়। তুমি অন্যান্য পেশায় থেকেও হয়তো অবদান রাখতে পারবে, তবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেশি অবদান রাখতে পারবে। যেমন তুমি একটা মনে করো নতুন পণ্য উৎপাদন করেছো, তাহলে যে পণ্যটা বাজারে চাহিদা আছে কিন্তু যোগান নেই, ফলে মানুষ এটার জন্য খুবই কষ্ট পাচ্ছে। এখন তোমার কারণে মানুষ কি হচ্ছে ওই চাহিদাটা থেকে বঞ্চিত, তোমার মানে তার অভাবটা পূরণ হচ্ছে, তাহলে এটা সমাজের জন্য একটা বড় উপকার। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তোমার ব্যবসাটা বৃদ্ধি পেলে বা তোমার কর্মসংস্থানটা বৃদ্ধি পেলে তুমি অন্যদেরকে চাকরি দিতে পারবে, হ্যাঁ, তার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, আস্তে আস্তে বেকারত্ব দূর হবে, হ্যাঁ, আবার তোমাকে দেখে অন্যরা আরও বিভিন্ন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, ফলে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্ব হ্রাস পাবে। তাহলে এইভাবে দেশে কী হবে, দেশের উন্নয়নে তুমি অবদান রাখতে পারবে। তাহলে এই সমস্ত কারণে আমাদের আত্মকর্মসংস্থান প্রয়োজন, ঠিক আছে। এবার আমরা দেখব যে আত্মকর্মসংস্থান বেছে নেওয়ার জন্য কী কী ক্ষেত্র রয়েছে, কী কী ক্ষেত্র বা কী কী বিষয় বিবেচনা করতে হবে, এবং আত্মকর্মসংস্থান করতে গেলে আমরা প্রথমে এখানে লিখেছি নিজের দক্ষতা, দক্ষতা বৃদ্ধি করার জন্য আমাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। তাহলে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা প্রথমে আত্মকর্মসংস্থান নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিছু বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। আমরা এটা একটা প্রশ্ন আকারে লিখেছি, ফলে এটা পরীক্ষায় আসলে তোমরা এভাবে লিখতে পারবে। এগুলো আমি পয়েন্টগুলো লিখেছি এখানে, তবে তোমরা বইতে ওটা আর একটু বিশদভাবে পাবে। সংক্ষিপ্ত একটা পয়েন্টের নিচে এক লাইন বা দুই লাইন করে লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা লিখেছি আত্মকর্মসংস্থানের নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। সঠিক ক্ষেত্র নির্বাচনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সফলতা অর্জন করা যায়। আমি যদি সঠিক ক্ষেত্র নির্বাচন করতে পারি তাহলে আত্মকর্মসংস্থানে আমি কী হব, সফল হব। তাহলে কী কী ক্ষেত্র, কী কী বিষয় বিবেচনা করতে হবে? প্রথমত হচ্ছে যে সঠিক পণ্য নির্বাচন করতে হবে। আমি আত্মকর্মসংস্থানের সফলতা পেতে চাইলে আমাকে সঠিক পণ্য নির্বাচন করতে হবে। আমার এলাকায় কী কী পণ্য খাবে, কী কী পণ্য চলবে, সেটা আমাকে কী করতে হবে, নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রাথমিক ও চলতি মূলধন নির্বাচন। প্রাথমিক মূলধন মানে আমি ব্যবসাটা শুরু করার জন্য প্রথমে কী পরিমাণ মূলধন লাগবে সেটা লাগবে, আর চলতি মূলধন বলতে ব্যবসাটা পরবর্তীতে চালানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয় বা চলতি মূলধন। এটা কী রূপ লাগবে সেটা আমাদেরকে জানতে হবে এবং এটা নির্ধারণ করতে হবে। তারপর অভিজ্ঞতা ও শিক্ষা, আমাকে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা ও শিক্ষা নিতে হবে, কারণ আমি যদি না জানি যে কোনো একটা বিষয় সম্পর্কে না জানি, তাহলে এটা এটা আমি ব্যবসা শুরু করলে বা কাজটা শুরু করলে আমার সফলতা আসবে না। এই জন্য আগে আমার অভিজ্ঞতা ও শিক্ষা গ্রহণ করতে হবে আত্মকর্মসংস্থানে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সঠিক কর্মী নির্বাচন। এখন আমি যদি নিজে করি তাহলে অন্য ব্যাপার, কিন্তু তবে আমার ব্যবসাটা যদি বড় করতে চাই তাহলে আমাকে অবশ্যই কর্মী নির্বাচন করতে হবে। আর কর্মীটা কোন কর্মী এই কাজটা পারবে সেটা সঠিক কর্মী নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। কারণ একজন ধরো আমি পোলট্রি খামার করব, তাহলে সেক্ষেত্রে আমি কর্মী নির্বাচনের ক্ষেত্রে পোলট্রি খামার জানের ব্যবস্থাপনা জানে যে সেরকম মানুষকে আমাকে নির্বাচন করতে হবে। আমি যদি একজন ইঞ্জিনিয়ারকে বা একজন ডাক্তারকে নির্বাচন করি তাহলে হবে না, সে তাকে দিয়ে পোলট্রি খামার করা যাবে না।
আমাকে সঠিক কর্মী বাছাই করতে হবে যেন সে ওই কাজটা দক্ষতার সাথে করতে পারে। তারপর হলো সঠিক স্থান নির্বাচন। আমি সঠিক স্থান নির্বাচন না করে ব্যবসা শুরু করলে বা কর্মসংস্থান শুরু করলে তাহলে আমার সফলতা আসবে না। যেমন উদাহরণস্বরূপ আমি যদি রাঙামাটিতে গিয়ে একটা জাহাজ নির্মাণ শিল্প তৈরি করি বা না জাহাজ নির্মাণের কাজ শুরু করি সেটা আমার জন্য সমীচীন হবে না, কারণ রাঙামাটিতে ওখান থেকে পণ্য আসা যাওয়া করা বা কাঁচামাল আনা নেওয়া করা খুবই কষ্টকর এবং কষ্টসাধ্য, যার ফলে এটা তোমার ভারী জিনিসপত্রগুলো ওখানে নিয়ে যেতে আমার যে পরিমাণ খরচ হবে সেটা আমার আয়ের সাথে কি হবে না সমীচীন মানে মিলবে না। তাহলে আমাকে আমাকে নিশ্চয়ই জাহাজ নির্মাণ শিল্প করতে গেলে কি করতে হবে, যেখানে সমুদ্র আছে সমুদ্রের কাছাকাছি এলাকায় তৈরি করতে হবে যেন আমার যাতায়াত খরচটা কম লাগে এবং বাড়ির জিনিসপত্র আমরা যেন সহজে কী করতে পারি বহন করতে পারি। তাহলে স্থান নির্বাচনটা হচ্ছে যে তোমার আত্মকর্মসংস্থানের জন্য একটা যে কোনো কর্মসংস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, আত্মকর্মসংস্থানের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তারপর হলো সঠিক প্রযুক্তি নির্বাচন। আমি যে কর্মসংস্থানটা করবো এটার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি কোনটা লাগবে সেটা আমাকে বাছাই করতে হবে। আমি অন্য প্রযুক্তি ব্যবহার করলে সেক্ষেত্রে আমার সফলতা আসবে না, এই জন্য সঠিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং ব্যবসায়ী ঝুঁকি মোকাবেলার উপায় অবলম্বন। আমার ব্যবসায়ী যদি ঝুঁকি আসে সেক্ষেত্রে আমি কীভাবে মোকাবেলা করবো এটা আগে থাকতে আমাকে বিবেচনা করে রাখতে হবে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আত্মকর্মসংস্থানে কী আসবে সফলতা। আচ্ছা, এবার আমরা দেখলাম আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজন। আমরা তো প্রথমে বলেছি দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ লাগবে, এখন কেন প্রশিক্ষণ প্রয়োজন এটা আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করতেছি। আমরা দেখেছি আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে যেহেতু আত্মকর্মসংস্থানের বড় মূলধন হলো কি, বড় মূলধন হলো নিজের দক্ষতা, তাহলে নিজের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো, কী কী প্রয়োজন আমি সংক্ষেপে এমনি পয়েন্টগুলো লিখেছি, তোমরা বইতে আরেকটু বিস্তারিতভাবে পাবে, আমি সংক্ষেপে বলতেছি। কার্যের প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতি। আমি যখন প্রশিক্ষণ নেব আমি যে কাজটা করতেছি সেটা কী ধরনের, ওখানে কোন পরিবেশ মানে কী কী পরিবেশের প্রয়োজন হবে এই সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা চলে আসবে, এই জন্য কার্যের প্রকৃতি ও পরিবেশ নির্বাচনের জন্য পরিচিতি পাওয়ার জন্য আমরা কী প্রশিক্ষণ নিতে হবে আমাদের। তারপর হচ্ছে যে কর্মীর দক্ষতা বৃদ্ধি। আমি অথবা আমার কর্মী যারা আছে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য অবশ্যই প্রশিক্ষণ লাগবে, প্রশিক্ষণের মাধ্যমেই কর্মীর দক্ষতা বৃদ্ধি পাই, ঠিক আছে। তারপর হচ্ছে যে সম্পদের সদ্ব্যবহার। একজন দক্ষ কর্মী প্রশিক্ষিত কর্মী সে সম্পদ অপচয় করবে না, ঠিক আছে, তাহলে আর একজন অদক্ষ কর্মী হলে সে অনেকগুলো কাঁচামাল বা অনেকগুলো সম্পদ নষ্ট করবে। তাহলে সম্পদের সদ্ব্যবহার কী করার জন্য নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। তারপর হচ্ছে যে নৈতিক বল বৃদ্ধি। একজন প্রশিক্ষিত ব্যক্তি তার মধ্যে মনোবল থাকবে, আর যে মনোবলটা হচ্ছে যে ব্যবসা বা কোনো কর্মসংস্থানের সবচেয়ে বড় একটা কি পুঁজি। তাহলে এই মনোবলটা কীভাবে বৃদ্ধি পাবে, একমাত্র প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষিত থাকলে বা প্রশিক্ষিত হলে তাহলে তার মনোবল বৃদ্ধি পাবে এবং সে যে কোনো কাজ সহজে সানন্দে গ্রহণ করতে পারবে, যে কোনো ঝুঁকিও মোকাবেলা করতে পারবে। তারপর অপচয় ও দুর্ঘটনা হ্রাস। তাহলে একজন অশিক্ষিত বা প্রশিক্ষণ ছাড়া কর্মী সে কাঁচামালের অপচয় করবে, জিনিসপত্রের অপচয় করবে এবং তার মাধ্যমে মনে করো সে মেশিন চালাতে সময় অনেক সময় কীভাবে মেশিন চালাতে হবে সেটা না জানার ফলে কি দুর্ঘটনা করতে পারে। এই জন্য প্রশিক্ষণ নিলে তাহলে দুর্ঘটনা এবং অপচয়টা হ্রাস পাবে এবং সর্বশেষ হচ্ছে যে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ। আমাদের দেশে দক্ষ ও অভিজ্ঞ কর্মীর অভাব রয়েছে আর এই অভাবটা কী হবে দূর হবে একমাত্র প্রশিক্ষণের মাধ্যমে। তাহলে প্রশিক্ষণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখতেছি এবং যেই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর এখানেই পাবো, অন্য বড় প্রশ্নগুলোর উত্তর যেমন আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, তাহলে এটা
এখানে পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়, তারপর আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা। তাহলে আমি একটা প্রশ্নের ধারণা দেব যেটার উত্তরটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি, আমি একটু প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। খালেদ এম এ পাস করার পর চাকরি না করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যুব উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে তার নিজ এলাকায় একটি পোলট্রি ফার্মার চালু করে। একজন ব্যক্তি সে চাকরি না করে, এম এ পাস করার পরে চাকরি না করে কী করেছে, তার নিজ এলাকায় একটা পোলট্রি ফার্মার তৈরি করেছে বা চালু করেছে। তাহলে এটা হচ্ছে যে একটা আত্মকর্মসংস্থান, ঠিক আছে। আচ্ছা, ওই বিষয়ে সে আরও তথ্য জানার জন্য, মানে আরেকটু জানার জন্য কৃষি সম্প্রসারণ অফিসে গেলে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রায়হান তাকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং বলেন, এবং তিনি বলেছেন কি, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের ভূমিকা অপরিসীম। তাহলে তিনি এই কথাটা বলেছেন। এখন আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে যে নটরামস কি। তাহলে নটরামস উত্তরটা আমরা বলে লিখে দিয়েছি। নটরামস হলো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি কি প্রতিষ্ঠান, ঠিক আছে। নটরামস হলো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি সম্পর্কে কি প্রশিক্ষণ দেওয়া হয়। এটা শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি তোমার প্রশিক্ষণমূলক সংস্থা। এবার খ নম্বর, আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে চারটি বিবেচ্য বিষয় লিখো। তাহলে আমরা আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো আগেই আলোচনা করেছি, ওখান থেকে আমরা চারটা বিষয় লিখে দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নটা আমাদের প্রাথমিক আলোচনা থেকেই পেয়ে গেছো। পরের প্রশ্নটা হচ্ছে যে খালেদের কর্মসংস্থানের ধরন এবং এক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে খালেদের কর্মসংস্থানের ধরন, খালেদ কী কর্মসংস্থান করেছে, সেটা হচ্ছে যে আত্মকর্মসংস্থান। কারণ সে চাকরি না করে নিজের দক্ষতাকে, নিজের দক্ষতাকে পুঁজি করে সে একটা কী করেছে, পোলট্রি ফার্মার দিয়েছে এবং সেখানে প্রশিক্ষণ নিয়েছে। তাহলে এটা হচ্ছে যে আত্মকর্মসংস্থান। তাহলে প্রথমে বলতে হবে যে খালেদের কর্মসংস্থানটি হলো আত্মকর্মসংস্থান। এবার আত্মকর্মসংস্থান কাকে বলে এটা বলতে হবে, তারপর আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, যেগুলো আমরা প্রথমেই আলোচনা করেছি, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখা আছে, ওখান থেকে আমরা শিখে নিতে পারি। এবং সর্বশেষ প্রশ্ন বলেছে যে জনাব রায়হানের উক্তিটি যথার্থতা যাচাই করা। উক্তিটি বলতে তিনি যে বলেছেন দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের ভূমিকা অপরিসীম। অর্থাৎ এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদেরকে কী লিখতে হবে, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বা আত্মকর্মসংস্থানের গুরুত্ব, যেটা আমরা ওখানে আটটা গুরুত্ব লিখেছি, ঠিক আছে। আমরা ওখানে প্রাথমিক আলোচনা করছি যে ওখানে আত্মকর্মসংস্থানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে লিখেছি, ওইখান থেকেই আমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে যাই। তো আশা করি তোমরা এই ধরনের আরও বিভিন্ন প্রশ্ন একটু পাঠটা ভালো করে পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বইটা পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। এরপরেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে অনলাইন ক্লাসে যুক্ত থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং নিয়মিত অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকে তোমরা বিভিন্ন বিষয় যেগুলো তোমরা বইতে হয়তো পাচ্ছ না বা বই পেলেও তুমি প্রশ্নটার উত্তর কীভাবে পাবে সেটা জানতেছ না, সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন অনলাইন ক্লাস থেকে জেনে নিতে হবে, ঠিক আছে। তো আশা করবো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। ওকে, আজকে এইটু, পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা। ওকে, আল্লাহ হাফেজ।